সৌরভ, যাদের কারণে আমি আমার এক সন্তানকে হারিয়েছি, তাদের কারণে আমি আমার বংশের শেষ প্রদীপ নিভে যেতে দেব না। দাদু, প্রদীপ যদি নিভে যাবার হয় তাহলে তুমি তাকে বাধা দিতে পারবে না, কিন্তু আমি আমার ভালোবাসার প্রদীপ বুকে নিয়ে মরতে চাই। সৌরভ, বের হয়ে যাওয়ার আগে শেষবারের মতো শুনে যা, ওই প্রিয়ার জন্য বাড়ির বাইরে পা দেওয়া মাত্র চৌধুরী বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। এই ধন দৌলত সহায় সম্পত্তি সবকিছু থেকে বঞ্চিত হবে, তুই পথের ভিকিরি হয়ে যাবে। তুই প্রিয়ার অমূল্য ভালোবাসার সামনে তোমার এই কোটি কোটি টাকার সম্পদ তুচ্ছ দাদু। শুধু আফসোস একটাই, আমার ভালোবাসার চেয়ে তোমার মিথ্যে আভিজাত্যের অহংকারটাকেই তুমি বড় করে দেখলে। ধ্বংস হয়ে যাবে এই মহল, মাটির সাথে মিশে যাবে এই শরীর, আভিজাত্য হারিয়ে যাবে সময়ের আবর্তে। কিন্তু আমার ভালোবাসা, আমার ভালোবাসা বেঁচে থাকবে চিরকাল। আমার বুকের প্রতিটা স্পন্দনে যার নাম, যার ভালোবাসা, আমার শরীরের সমস্ত রক্তে মিশে আছে, প্রতিটা নিঃশ্বাসে যে তার নাম মুখে আসবে। মা, আমার শরীরটাকে কেটে টুকরো টুকরো করে দেখো মা, প্রতিটা টুকরো থেকে একটাই শব্দ বেরিয়ে আসবে, সৌরভ সৌরভ সৌরভ। বাবা, কোথায় যাচ্ছিস? বাবা, আমাকে সৌরভের কাছে যেতে। না বাবা, প্লিজ, ওরা আমার সৌরভকে মেরে ফেলবে। মরুক, ওকে মরতেই হবে। না বাবা, এমন কথা বলো না, সৌরভকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। তাহলে যা, ওকে গিয়ে নিজ মুখে বলে আয় তুই ওকে ভালোবাসিস না। বলে আয় ওকে, আর কোনোদিন ও যেন এই বাড়ির ত্রিসীমানায় পাড়া না দেয়। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না। তাহলে যা, ফিরিয়ে দিয়ে আয় ওকে, বলে আয় তুই ওকে ঘৃণা করিস। যা, ফিরিয়ে দিয়ে আয়। প্রিয়া, চলো, এখানে আর এক মুহূর্তও নয়। তুমি কি করে ভাবলে তোমার হাত ধরে আমি আমার বাবার বাড়ি ছেড়ে চলে যাব? প্রিয়া প্রিয়া, তোমার জন্য আমি আমার ঘর বাড়ি আপনজন সবকিছু ত্যাগ করে চলে এসেছি। তাতে কি হয়েছে? তোমার শরীরে তো চৌধুরী বংশের রক্ত বইছে, পারবে সে রক্ত বদলে ফেলতে? পারবে নিজের জন্ম পরিচয় বদলে ফেলতে? পারবে না। প্রিয়া, তোমার সাথে প্রেম করার আগে আমার ফুপুর পরিণতির কথা আমি জানতাম না, যদি জানতাম তাহলে তোমাকে আমি কোনোদিনও ভালোবাসতাম না। প্রিয়া প্রিয়া, এসব কি বলছো? যা সত্যি তাই বলছি। এই প্রিয়ার কোনো, আমি তোমাকে ঘৃণা করি, তুমি চলে যাও এখান থেকে, চলে যাও। না প্রিয়া, তুমি আমার ভালোবাসাকে এভাবে অপমান করতে পারো না। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে আমি আমার নতুন জীবন সাজাতে চাই। সেই স্বপ্ন তোমার কোনোদিনও পূরণ হবে না। বাবা আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করেছে, আমি বাবাকে কথা দিয়েছি। বাবার সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তোমার সিদ্ধান্ত তুমি জানিয়েছো,
এবার আমার সিদ্ধান্ত তুমি জেনে নাও। আমার প্রেমের কসম, আমি তোমাকে নিয়ে যাবই। আমার ভালোবাসা তুমি আমাদের শত্রুর কাছে প্রিয়াকে কেন যেতে দিয়েছো? হ্যাঁ দিয়েছি, আর এর জন্য দিয়েছি যে আমি প্রিয়ার কষ্ট সহ্য করতে পারবো না। আমি প্রিয়ার মা। তুমি প্রিয়ার মা আর আমি প্রিয়ার চাচা। প্রিয়ার সমস্ত শরীরে আমাদের বংশের রক্ত বইছে, তোমার বংশের না। শুনে রাখো ভাবি, সৌরভ আমাদের ইজ্জতে হাত দিয়েছে। আমার বংশের কসম, আমি প্রিয়াকে সৌরভের কাছে পৌঁছাতে দেবো না। না শমশের, না। অপরাধ যদি করে থাকে সে সৌরভের চাচা করেছে। সৌরভ তো কোনো অপরাধ করেনি, তাহলে একজনের অপরাধের শাস্তি অন্যজন কেন পাবে? তুমি ছাড়া এমন কথা আমার সামনে কেউ উচ্চারণ করলে এতক্ষণে আমি তার জীবন কেড়ে নিতাম। যাদের কারণে আমরা আমাদের বোনকে হারিয়েছি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না, আমি হতে দেব না। শোনো ভাবি, সৌরভ প্রিয়াকে নিয়ে যেখানে থাকুক না কেন, আমি ওদের খুঁজে বের করবই। সৌরভকে খুন করে আমি প্রিয়াকে ফিরিয়ে আনবই। হ্যাঁ শমশের, যেভাবে পারিস প্রিয়াকে নিয়ে আসতেই হবে। অবশ্যই আনবো ভাইজান। ওকে থামাও, ওকে যেতে দিও না। ওর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, চলো। শালা পালিয়েছে, এসেছে। পালিয়ে চাবি কোথায়? চল দেখে নেব। এতগুলো লোককে ফাঁকি দিয়ে কি করে পালিয়ে গেল? তোদের পায়ে কি জোর নেই?
হাতে কি শক্তি নেই? তাই যত শক্তি আসিল সব দিয়ে ঠেকাইতে চেষ্টা করছি, তাও পারি নাই। ঠেকাতে না পারলেও ওদের খুঁজে বের করতেই হবে। মনোয়ার, তুই তোর লোকদের নিয়ে ঢাকার দিকে যা, বুঝলি? জি ভাই। তুই হাইওয়ে ধরে উল্টো দিকে রাস্তার শেষ মাথা পর্যন্ত খুঁজতে থাকছে, খোলে তোরা আমার সাথে আয়। সারা দেশের প্রতি ইঞ্চি মাটি তন্ন তন্ন করে খুঁজব, প্রতিটা পাতার নিচে খুঁজব, প্রত্যেকটা ঝোপের ভিতর দেখব, প্রত্যেকটা আগাছা তছনছ করব। চৌধুরীর নাতি যেখানে থাক, ওকে জ্যান্ত কবর দিয়ে আমার ভাতিজিকে আমি ঠিকই উদ্ধার করব। বল, প্রিয়াকে নিয়ে সৌরভ কোথায় লুকিয়েছে বল। আমি বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। কিছুক্ষণ আগে মোবাইল ফোনে তুই কথা বলেছিস, সৌরভ নিশ্চয়ই তোকে তার ঠিকানা বলেছে। কসম, তুই সৌরভের ঠিকানা আমাকে না বললে আমি তোর নিঃশ্বাস বন্ধ করে দেব। আমাকে খুন করে ফেললেও আমি সৌরভের ঠিকানা বলবো না। সাহেব, যতক্ষণ পর্যন্ত ওর মুখ থেকে সৌরভের ঠিকানা বের না হয় ততক্ষণ ওকে গোয়াল ঘরে নিয়ে টর্চার করতে থাক। যা। সৌরভ, তুই পৃথিবীর যেখানে লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে খুঁজে বের না করা পর্যন্ত আজ যেন তোকে খুঁজে পাবে না। দুজনে পালাইছেন বুঝি? তুমি কি করে বুঝলে? আমি খুব বেশি বাংলা সিনেমা দেখি তো, তাই হিরো হিরোইনের চেহারা দেখলে অনেক কিছু বুঝতে পারি। তোমার নাম কি? পিচ্চি। দেখ, এটা আবার কোনো নাম হলো নাকি? কইতে পারেন না, তাই সকলে আমারে পিচ্চি কয়েই ডাকে। স্কুলে যাও না? স্কুলে তো যাই বেকার পোলা বানরা, আমার কত কাম করতে হয়। রাইতে ফান্দ পাততে হয়, সকালে গিয়ে দেখতে হয় ফান্দে পাখি আটকাইছে নাকি, যদি আটকায় সেই পাখি খাসে ভরে বাজারে নিয়ে বেচতে হয়। বাহ, তাহলে তো তুমি খুব কাজের ছেলে। আপনারা কোথায় যাবেন? জানি না। ঠিক আছে, আমি আপনাকে সব ব্যবস্থা করে দিতেছি। কিসের কষ্ট? তোমার প্রেমের জন্য
আমি এমন হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছি। তুমি আমার বাড়িতে কেন, কি চাও তুমি? আমার প্রিয়া কোথায়? প্রিয়া? হ্যাঁ হ্যাঁ, প্রিয়া, আমার মেয়ে প্রিয়া। সৌরভ আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, আমার মেয়েটাকে প্রেমের মন্ত্র দিয়ে ওকে আমার বুক থেকে কেড়ে নিয়েছে। মিথ্যে কথা, উল্টো তোমার মেয়ে আমার নাতিকে কেড়ে নিয়েছে আমার বুক থেকে। তোমার মেয়ে তার রূপের মায়ায় আমার নাতিকে অন্ধ করে দিয়েছে। আবার সৌরভ এই বিশাল বৃত্তের সবকিছু ত্যাগ করে ছুটে গেছে পলাশপুরে তোমার মেয়ের কাছে। অপরাধ আমার নাতির নয়, অপরাধ তোমার মেয়ের। অপরাধ কার আমি জানতেও চাই না, আমি শুধু জানতে চাই আমার মেয়ে কোথায়। তোমার মেয়ের নসিব ভালো, সে এখানে আসেনি, আর যদি আসতো তাহলে তুমি এসেই তোমার মেয়ের লাশ দেখতে। 15 বছর আগের ইতিহাস তোমরা ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আমার বোনের মৃত্যু যন্ত্রণা আমিও ভুলতে পারিনি, তাই তোমার নাতির সাথে আমার মেয়ের সম্পর্ক আমি কোনো দিন মেনে নেব না। তোমার মতো ছোট লোকের মেয়েকে আমিও কোনোদিন মেনে নেব না। চলে যাও এখান থেকে। আমি যাচ্ছি, যদি পুলিশের আগে আমি তোমার নাতিকে খুঁজে পাই তাহলে তোমার নাতির লাশও আর খুঁজে পাবে না। চৌধুরী, নিজের ছেলের কবরে মাটি দেওয়ার সুযোগ পেয়েছিলে, কিন্তু তোমার নাতির কবরটাও খুঁজে পাবে না। দাঁড়াও সরকার, যদি আমার নাতির কিছু হয় তাহলে মনে রেখো তোমার বংশ আমি নির্বংশ করে দেব। ঠিক আছে, তাহলে দেখা যাক কে কার কবরে আগে মাটি দেয়। আব্দুল, হুজুর, ওসিকে ফোন লাগাও। জি আচ্ছা। হ্যালো কাসেম, আমি শরাফত চৌধুরী বলছি। সালাম আলাইকুম অঙ্কেল, এই অসময়ে ফোন করলেন যে, এনিথিং রং? আমার সারা জীবনের সাধনার সবকিছুই আজ ভুল হতে বসেছে একটা মেয়ের জন্য। আমার নাতি সৌরভকে আমি চিরতরে হারাতে বসেছি। কিছুক্ষণ আগে ওই মেয়ের বাবা এসে আমাকে শাসিয়ে গেছে, আমার সৌরভকে নাকি ওরা খুন করবে। আপনি শুধু আমাকে বলুন অঙ্কেল, আমাকে কি করতে হবে? আঙ্কেল, আপনার কারণে আমি আজ পুলিশের চাকরি পেয়েছি, সমাজে পরিচয় দিতে পারছি, আজ সেই ঋণ শোধ করার একটা সুযোগ পেয়েছি। হ্যালো, হ্যাঁ সাদেক, কি গ্রামের বাড়িতে সৌরভ যায়নি? ওকে, তুমি ওর নানার বাড়িতে গিয়ে খোঁজ দাও, এক্ষুনি যাও। কে তুমি? আমারে কাসিম সাহেব পাঠাইছে। ও হ্যাঁ হ্যাঁ, তুমি কাজ করছো কত টাকা নাও? খুন কেরা গুম করতে 10 লাখ, অ্যাডভান্স 5 লাখ, কাজ শেষে বাকি টাকা। অ্যাডভান্সের টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। না না, আমি পুরো কাজ শেষ করে একবারে টাকা নেবো, তাহলে আমার কি করতে হবে এটা কল? তোমাকে একটা মেয়েকে সরিয়ে দিয়ে আমার নাতিকে ঘরে ফিরিয়ে আনতে হবে। কোন পর্যন্ত দায়িত্ব আমার, বাকিটা আমি জানি না, মায়ের কোনো ছবি থাকলে দেন। আব্দুল, কি হুজুর? সৌরভের একটা ছবি নিয়ে আয়। আচ্ছা। মেয়ের ছবি নেই, আমি তোমাকে আমার নাতির ছবি দিচ্ছি। আমার নাতি যেখানে থাকবে ওই মেয়েও সেখানে থাকবে। এই যে হুজুর, এই নাও। হুজুর, এটা আপনি কি করছেন? নিজের নাতির জীবনটা কি নষ্ট করে ফেলবেন? আহি,
ধন্যবাদ। আরে বাহ, দেখে তো মনে হচ্ছে একদম পাকা ঘরনি। তা রান্না বান্না করতে পারবে তো, নাকি আমাকে দিয়ে শুধু শুধু এসব কেনালে? শুধু শুধু হবে কেন, আমি আগে কত রেঁধেছি। কি জি, এবার যাও। জি, এই যে শুনে। বলুন ম্যাডাম। তাড়াতাড়ি আসেন কিন্তু। জি আগে। এই রেক্টস, দেহি নাই। ওদিকে যা, তোরা ওইদিকে যা। ব্রুসলি, খবর কি বল? পাচ্ছিস না মানে আমি কোনো কথা শুনতে চাই না। আসমান জমিনের প্রত্যেকটা অংশ তন্ন তন্ন করে খুঁজে বের কর, না হলে আমি তোদেরকে কবর দিয়ে দেব, কবর। ওই যে সরবে চামচা, এমল্লা একটু বুক খাইলাম নেন। আমার বাতান ওর আমার মারি দিয়া ভাল লাগবে। কি ব্যাপার? কিছু না, আমাকে দুরা ভাই বন্ধে দিয়া পাড়ায় বেড়াইতেছে, তাই ধরে নিয়ে যাইতেছে। আরে আমি তো বিয়েই করি নাই। ভাই নিয়ে যান। আমার কথা একটাই, আমি জানি না সৌরভ কই, আমি তো নিজেই তারে খুঁজতে আসি। বিশ্বাস করেন, বিলিভ মি, অহন ইংরাজি বাড়াইতেছে। এইবার ক, সৌরভ কোথায়? আমি সৌরভ, আমি সৌরভ, আমি তো সৌরভ, আমি তো সৌরভ। আমি পাগল হয়ে গেল নাকি? তাই তো মনে হয়। আমি সৌরভ, আমি সৌরভ, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি সৌরভ, আমি সৌরভ।
আমি শালা পাগল হয়ে গেছে ডাক্তার স্যার, আমার বিবি কি হইলে? এ বিবি কথা কয় না কে? প্রচন্ড মানসিক শখে সে কথা বলতে ভুলে গেছে, এটাও এক ধরনের মানসিক ব্যাধি। আপনি কাউন্টারে টাকা জমা দিন, ওনাকে এখানে তিন মাস থাকতে হবে। তিন মাস? হ্যাঁ, মনে হয় তিন মাসই ঠিক হয়ে যাবে। স্যার এই ইঞ্জেকশন কি করব? এখানে রাখো। ওরে বাপরে, এই ইঞ্জেকশন দিলে মানুষ আগের সবকিছু ভুলে যায়। যান যান, টাকা জমা দিয়ে আসলে আপনি আমার বউটা দেখবেন। একদম তো আমার মতো রুবা উদ্যাকতে বুঝছি, এই শালায় দুই দিন আমার বউকে লইয়া সংসার করছে। আমার মনে করিয়া আমার বউডার লাগে ঘর সংসার করছে, তোরে এমন শিক্ষা দিব কি করে? রিপোর্টটা রেডি হচ্ছে? জি স্যার। পাইছি, এই পোশাকটা পরে ডাক্তার সাহায্য লই। আমি পাগল, আমি পাগল, আমি পাগল, আমি সৌরভ, আমি সৌরভ, আমি পাগল, আমি পাগল, আমি সৌরভ। নার্স কি হয়েছে? আর আমি সৌরভ। খতরনাক কেস, এই রোগের ওষুধ একটাই। কি হলো? আরে তাড়াতাড়ি দাও না, খিদে তো পেট চোচো করছে। নাও শুরু কর। আরে বাহ, দেখে তো খুব সুস্বাদু মনে হচ্ছে। আল্লাহই জানে আমার হাতের খাবার তোমার পছন্দ হয় কিনা। তুমি যদি নিজের হাতে বিষও রেঁধে দাও আমি হাসতে হাসতে খেয়ে ফেলব। কি হয়েছে? কাট কাটতে গিয়ে ছিঁড়ে গেছে, অভ্যাস নেই তো। তুমি আমার জন্য কত কষ্ট করবে সৌরভ? তোমার তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি তোমার দাদির কাছে ফিরে যাও। ও কথা কখনো মুখে আনবে না, ও তো সামান্য কষ্ট। প্রয়োজনে আমি তোমার জন্য আমার শেষ রক্ত বিন্দুটুকু বিলিয়ে দেব। হ্যালো মা, আমি প্রিয়া বলছি। প্রিয়া, প্রিয়া মা আমার, তুই কোথায়, কেমন আছিস মা? ভালো, খুব ভালো, আমি সৌরভের সাথে আছি। তুমি কেমন আছো? ভালো না মা, তোকে ছাড়া আমি কি করে ভালো থাকি? আমার কথা শোন মা, তুই ঘরে ফিরে আয়। আমি চাইলেও পারবো না মা, বাবা আমার সাথে সৌরভের সম্পর্ক কোনোদিনই মেনে নেবে না। কিন্তু সৌরভকে ছাড়া আমি বাঁচবো না, আর তাই আগামীকাল আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের দোয়া করো। আমার একমাত্র মেয়ের বিয়েতে আমি কাছে থেকে আশীর্বাদ করতে পারবো না। না না মা, তা হয় না। আমি তোর বাবাকে বোঝাবো, তোর বাবা নিশ্চয়ই আমার কথা শুনবে, সৌরভের হাতেই তোকে তুলে দেবে। তুই ঘরে ফিরে আয় মা। অসম্ভব। প্রিয়া, কান খুলে শুনে রাখ, যার হাত ধরে তুই ঘর ছেড়েছিস তাকে লাশ বানিয়ে আবার তোকে ঘরে ফিরিয়ে আনবো। পারবে না বাবা, এই প্রিয়া বাঁচবে সৌরভের জন্য, আর সৌরভ বাঁচবে প্রিয়ার জন্য। জীবনে যতদিন বেঁচে থাকবো
যতদিন সৌরভের বুক থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। প্রিয়া, প্রিয়া, আমার বুক থেকে প্রিয়াকে কেড়ে নিও কি তুমি শান্তি পাওনি? আমার হাত থেকে ফোন কেড়ে নিলে কেন? কেন আমাকে প্রিয়ার সাথে কথা বলতে দিলে না? কেন আমার মনটাকে শান্ত হতে দিলে না? উত্তর দাও না। আদার, আমাকে তুমি চুপ করাতে পারবে না। আমি অনেক সহ্য করেছি, 10 মাস 10 দিন যে মেয়েকে আমি পেটে ধরেছি, সেই মেয়ে তোমার কারণে আমার বুক খালি করে চলে গেছে। সন্তান আর মায়ের যে কি যন্ত্রণা, তা তোমার মতো নিষ্ঠুর বাবা কি করে বুঝবে? তুমি প্রসন্ন, তুমি নিষ্ঠুর। মমতা, তুমি ভুলে যেও না, ওই চৌধুরী বংশের আভিজাত্য আর অহংকারের কারণে আমি আমি আমার একমাত্র আদরের ছোট বোনকে হারিয়েছি। আর তোমার জন্য হারতে বসেছি আমার একমাত্র মেয়েকে। আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার মেয়েকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমার প্রিয়াকে তুমি ফিরিয়ে দাও, আমার প্রিয়াকে তুমি আমার মুখে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। Oh, my God.